হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ টেলিভিশন। আমরা এডুকেশন শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ সাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ টেলিভিশন। ঠিক আছে, আজ তার কোনো ব্যতিক্রম হবে না। আজ নতুন একটা শিক্ষামূলক এডুকেশনমূলক ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ টেলিভিশন। ঠিক আছে, কথা না বাড়ি মূল টপিকে, মূল শিক্ষায় মূল এডুকেশন জামগুলো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখ, আজকে ভিডিওটা ব্লগ টাইপের, নাম বলছি আমার মেন চ্যানেল আবদুল্লাহ সার টেলিভিশন। আসলে ওই চ্যানেলে হবে না, তাহলে আবদুল্লাহ সার ব্লগ চ্যানেল আছে, ওই চ্যানেলে আপলোড করতে পারি। যাই হোক, এখন আমি ছাদে আসছি। আমরা এই যে বসুন্ধরার আমার একটা আত্মীয় বাসা, মানে খালাম্মার বাসায় আসছি বেড়াইতে, পরীক্ষা শেষ, এসএসসি শেষ, সেই জন্য চিন্তা করলাম ঘুরে আসি। এখন কিছু ছাদের আমি আর কী কী আছে, তাদের ছাদে কী কী আছে সেটাই দেখাবো। ঠিক আছে, আমরা প্রথমে ফল ছাদে যাবো, মানে উপরে একটা ছাদ আছে যেটা আমরা কি ট্যাঙ্কি রাখি, পানি ভর্তি থাকে, সে জায়গায় যায় আপনাদের কিছু আশেপাশের ভিউ দেখাবো। আর কথা না মারে মূল ভিডিওতে বা মূল ব্লগে জাম করা যায়, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঠিক আছে, আমরা ছাদের ফল ছাদে চলে আসছি। এই জায়গা থেকে আপনারা পুরো ছাদটাকে স্পষ্ট দেখতে পারবেন। আমি কিছু জুম করে দেখাবো, এই জায়গায় কিছু গাছপালা আছে। আর এই জায়গায় এই গাছটার নাম কি জানো? এই গাছটার নাম আমারও জানা নাই, কিন্তু এই জায়গায় অ্যালোভেরা গাছ আছে। ওই যে ছোটোভাবে দেখায় আরে, ওই যে অ্যালোভেরা গাছ আছে এই পাশে অ্যালোভেরা, কিন্তু এই গাছটার নাম আমি জানি না। তারপর ওই পাশে কিছু গাছ আছে, অনেক গাছের নাম জানি না, যারা জানেন কমেন্ট বক্সে জানাবেন। ওইটা যদি ময়লা, যাই হোক ওটা ইগনোর করবেন। ওই জায়গায় ছাদের মানুষ গোসল করে, ছাদের ভিতরে বাথরুম না থাকতে পারে জানি না। এ পাশে প্রায় অনেক গাছপালা আছে, যেটা আমরা নিচে যাই আপনাদেরকে এক একটা গাছের সাথে পরিচয় করাই দিব, যতটুকু আপনি জানেন ততটুকু পরিচয় করাই দিব। আর তার চাইতে বড় জিনিস আমি আপনাদের সামনে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে, ওই যে দেখতে পারতেছেন ভিকারুননেসা স্কুল, যেটা আমি একদম জুম করে দেখাইছি। এই জায়গায় হলো মেয়েদের একটা স্কুল, ভিকারুননেসা অনেক নাম করা স্কুল, যেটাই শুধু মেয়েরাই পড়তে পারে। স্কুলটা কয়তলা, পাঁচতলা না চারতলা, এই জায়গা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং আমি ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু এই জায়গা থেকে, এই জায়গা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর ছাদের উপরে কিছু গাছ আছে। আর এতে আমি জুমে আউট করে দেখাই যে আমি কীভাবে দেখতে পারতেছি, আপনি ওইভাবে দেখতে পারবেন। ওই যে ওরকম রূপায়ণ, রূপায়ণ কি কই, ওই যেটা ওই যে রূপায়ণ মার্কেট, আপনারা যারা মার্কেট চিনেন জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে রূপায়ণ মার্কেটটা কই, ওই যে দেখতে পারতেছেন ওইটা তো রূপায়ণ মার্কেট। ঠিক আছে, আমি অনেক কিছু চিনি না, জায়গায় বেড়াতে আসছি। যাই হোক, কাজিন বলে দিল সেজন্য বললাম। এখন কিছু আশেপাশের ভিউ দেখাই, রিয়েল ভিউ। ঠিক আছে, না এখন যত সামনের ভিউ দেখাইলাম, এখন পিছনের ভিউটা দেখাই। হ্যাঁ ওকে, ঠিক আছে। আমরা কি করলাম এখন, আমাদের বিল্ডিংয়ের সামনের ভিডিও থেকে আমরা এখন পিছনের ভিডিও চলে আসছি, মানে ছাদের বিপরীত পাশে। এটা হচ্ছে একটা বিল্ডিং, বিল্ডিংটা প্রায় সুন্দর, বিল্ডিংয়ের নাম জানি না। এটা বসুন্ধরার ভিতরেই অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে। ঠিক আছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এই বিল্ডিংয়ের ফুটেজ। আশেপাশে কিছু বিল্ডিং আছে, বিল্ডিংগুলো একটা নির্দিষ্ট ওয়েতে, মানে নির্দিষ্ট তালা অনুযায়ী বানানো হয়। এই যে সব ভিউ, আর নিচের ভিউগুলো দেখা, দেখেন নিচে মানুষ কত বড় অভদ্র, নিচে ময়লা ফালায়। এই যে দেখতে পারতেছেন, এত সুন্দর জায়গা খালি, কিন্তু শুধু কেন ওই জায়গায় যে ময়লাগুলো ফালায়, এই যে ফালাইয়া খালি জায়গাগুলো শুধুই নষ্ট করছে। আর এ পাশে ওই যে, এ পাশে ওই যে কোনার এদিক দিয়ে ময়লা ফালাইতে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে এদিকে আসছি আমি, এই জায়গা দিয়ে দেখাই, এই জায়গাতে দেখাইলে ভালো হবে। নিচের ফুটেজটা আপনারা দেখার চেষ্টা করেন, নিচে এই সব জায়গায় এই যে টিস্যুর ছোটো ছোটো যে ময়লা ছড়া, সেগুলো সব ফালায়। আমি তো দেখাতে পারতেছি না, কারণ ছাদ হলো অনেক উঁচা, পড়ে যেতে পারে হাতের থেকে, মোবাইলে পড়ে যেতে পারে। যাই হোক, যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আকাশের একটা এন্টিনা ধরে আমি আসলাম। ঠিক আছে, আকাশের একটা প্রমোশন হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আমরা তো মেন তো এই যে ইয়াতে আসছি, কী জানি বলে, যেমন এটা হইতেছে একটা ট্যাঙ্কি, এটা হইতেছে একটা অনেক আগেকার বিল্ডিং, সেজন্য ওই জায়গায় কী বলে ইট দিয়া ট্যাঙ্কি তৈরি করছে। উপরে আকাশের একটা এন্টিনা আছে, আকাশের একটা প্রমোশন হয়ে গেল, যাই হোক এন্টিনা। এটার ভিতরে আমি বলি যে এটার ভিতরে পানি দিলে অনেক খুন পানি ভরে, ভরার পর পানিটা ঠান্ডা থাকে, যে রোদ দেওয়ার চেয়ে যদি প্লাস্টিকের, যদি প্লাস্টিকের ট্যাঙ্কি হইতো তাহলে কিন্তু ভিতরে এখন রোদ্রে ভিতরে পানি গরম থাকতো, কিন্তু এটার পানি ঠান্ডা থাকে। এই জায়গা থেকে পানি আসে, পানি আইসা ওই যে ছোটো ছোটো দেখতে পারতেছেন, ছোটো ছোটো পাইপ দেওয়া নিচে বাসার প্রান্তে চলে যায়, এদিক দিয়ে নিচ থেকে পানি আসে। ঠিক আছে, আমরা তো উপরে তো আসলাম, এখন আমরা নিচে যাই। আর নিচের ফুটেজগুলো দেখা যায় কিছু ইয়ে আছে, বালতি উলতি আছে, এগুলো দেখানো দরকার নাই। কিছু নিচের ফুটেজগুলো এগুলো ইগনোর করবেন, যেগুলো আপনাদের পছন্দ হবে না। আর নিচে আমরা এখন নিচে যাব, নিচের ফুটেজগুলো দেখাবো। ঠিক আছে।
আমরা নিচে চলে আসছি, নিচে কিছু গাছ আছে, সেই গাছগুলো আমি যতটুক নাম জানি ততটুক বলবো আর কিছু ফুটেজ নিব। এটা হচ্ছে কি গাছ? এটা অ্যালোভেরা গাছ, এটাও অ্যালোভেরা গাছ, এক একটা জাত বড় হয়েছে, এটাও অ্যালোভেরা গাছ। আর এটা তো পাইপ, পাইপ দিয়ে উপরে পানি যায় এবং পানি সবার নিচে সাপ্লাই হয়। এটা হচ্ছে একটা কি লতা পাতাওয়ালা গাছ, আর এটা সুন্দর করছে যে রেলিংয়ের পাশে এরকম চুক্কা চুক্কা এরকম ইয়া দিছে, রড দিছে, সুন্দর হয়েছে। আর এই জায়গায় একটা গাছ আছে পুঁইশাক গাছ এবং অ্যালোভেরা পাশে লাগাইছে, আর ওই জায়গায় লতা পাতা গাছ পুঁইশাক, আর ওটা অ্যালোভেরা গাছ, পাশে লতা পাতা জাতীয় গাছ, অনেক গাছ এই জায়গায় হয়েছে। কারণ এর পুরনো বিল্ডিং, এই যে এইসব গাছ কীভাবে হয় বলি, যেমন পাখি যেরকম ইয়া খায় না, পাখি করে কি, এই যে ছোটো ছোটো যেমন এক একটা পাখি কী করে, চারা খায়, মেন চারা খাইলে তারা যে বাথরুমটা করে সেই বাথরুম এক এক জায়গায় করে, পরে এসব জায়গায় পড়ে আর গাছটা হয়ে যায়। যতটুকু জানি ততটুকু বললাম, আপনারা যা জানেন কমেন্টে জানাবেন। এটা হচ্ছে লেবু গাছ হতে পারে, এটা মরিচ গাছ, এটা হচ্ছে বড় জাতের অ্যালোভেরা, দেখতেই পারতেছেন ক্যামেরাটা সুন্দর, সেই জন্য ফুটেজগুলো আসতেছে, আমরা সকালবেলা করতেছি সেই জন্য ফুটেজগুলো সুন্দর। এটা অ্যালোভেরা গাছ, অনেকগুলো ধরছে, এগুলো ঘাস জাতীয় গাছ, ঠিক আছে। এটা হইতেছে কি গাছ জানি, তুলসী পাতা। হ্যাঁ, তুলসী পাতা। এই তুলসী পাতা খাইলে কি ঠান্ডা জাতীয় রোগ আর যক্ষা জাতীয় রোগ ভালো হয়। আর এটা কি গাছ? এটা আনারস। আনারস, এই ছোট জায়গায় আনারস রোগ হইব না, যাই হোক আনারস গাছ লাগাইছে। উপরে ধরে নাকি মাটির নিচে ধরে? উপরে, ঠিক আছে, উপরে ধরে। আরও অন্য ওদিকে গাছ আছে, সেগুলো আমরা রিভিউ করবো, যাই হোক সবাই সাথে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, আমরা ওই পার থেকে এপারে চলে আসলাম, কারণ ওই দেখছেন বাসার মানুষ বাইরে হয়েছে, এটাই এতে সমস্যা। ব্লগ ভিডিও করতে গেলে এই যে মানুষের জন্য নিজের সরমলজ্জা ইয়া করে করতে। এটা আনারস, ছোট আনারস, ঠিক আছে। আর এটা কি, এটা মরিচ গাছ না নাকি লেবু গাছ? আর এটা হইতেছে এই জিনিসগুলো করে কি গাছের ইয়া সার জাতীয় হয়। এটা অনেকে মুখে দেয় না, কিসে নি দেয় বললা? হ্যাঁ, মুখে দিলে মুখের ব্রণ গুলো ভালো হয়। এই নিচের ওইগুলা কি? নাম জানি না, ও চা, চা, চা পাতা। ওই যে আপনারা যারা দোকানে চা খান, যে পাতিগুলা বেশি থাকে এগুলা কিনে এনে এইসব গাছে দিলে গাছের গ্রোথ ভালো হয়, মানে গাছের যে সার, এই যে পুষ্টি আছে না, পুষ্টি, আমরা যেমন পুষ্টি খাই গাছের পুষ্টির দরকার আছে। ঠিক আছে, এই গাছটা হইতেছে মরিচ গাছ, আপনারা মরিচ সবাই চিনেন, এই মরিচ কিছু পাকছে, বোম্বাই মরিচ, আর এটা কাঁচা আছে কিছু হয়েছে। ঠিক আছে, এই যে বোম্বাই মরিচ তো নিচে, আরে এই যে মরিচটা দেখতে পাচ্ছেন হাত দেওয়া ধরছি আমি, আর এই জায়গায় ফুল ফুল সব পড়ে গেছে না, ফুল, হ্যাঁ শীত না এখন, ফুল সব পড়ে গেছে। আজকে আজকে সকালে প্রচুর রোদ উঠছে, এই যে এদিকে দাঁড়াইলে গাছটা চাপা পড়ে যায়। ঠিক আছে, আর এটা লেবু গাছ, লেবু ধরে নাই, গাছে ফুল আসে নাই, কে এটা কি গাছ নিচে ছোট? এটা হচ্ছে জানি না কি গাছ, লাউ গাছ মনে হয়। ওই যে আপনারা পরে দেখাবো, যাই হোক আপনারা লতা পাতা গাছের দিকে আমরা চলে আসছি, নিচে কিছু ইয়া গাছ আছে, কি করে জানি নিতে যাব না, ওদিকে যাওয়া যাবো না, কারণ এদেশে এই যে সব ইয়া দিয়া তারা একটা ইয়া বানাইছে, জানো গাছের ফল নিচে ঝুলে থাকে, কি বলে এগুলো রে, এই যে কি বলে দিদি, দিদি বলে মানে এই যে ঝুলা ফুল আছে না, লতা পাতা গাছ যেগুলো ফল হয় নিচে ঝুলে থাকে, ওই সবের জন্য এগুলো নিচে যাওয়া যাক, দরকার নেই। এই জায়গায় কিছু ভালো ভালো গাছ নাই, এই জায়গাটা গাছ আছে, ওই জায়গাটা গাছ আছে, আর ওই যেতেছে এগুলো হইতেছে কি গাছ, ওই যে কি জানি গায়, ওটি কি গাছ কোনা, নিচে সব বেগুন গাছ, বেগুন চাষ হবে উন্নত, নিচের ওটা কি গাছ, এটা লতা পাতা গাছ, আর সামনে কিছু সব লতা পাতা গাছ, আর নিচে বেগুন গাছ আছে, ওদিকে একটা মরিচ গাছ আছে, এগুলো দেখানো যাইতেছে না কারণ গোলা, নিচ থেকে যদি নেই, আর ছেঁয়া পড়ে গেছে, আরে আরে আরে, আর এরকম কিছু নাই, ছাদ হলো ছোটো ছাদ, আর এটা পাইপ, পাইপ দিয়ে পানি আসা যাওয়া করে, যে পেঁপে গাছ আছে, আর কি গাছ, এটা কি গাছ, এটা এটা কি গাছ, মরিচ, ওই যে ফুল ধরছে মরিচ গাছ, কত সুন্দর সুন্দর ফুল, কিউট কিউট ফুল, এই যে ফুল গাছ আছে, আর এটা কি গাছ, এটা
লেবু গাছ, ছোট লেবু গাছ, কি ওটা? এটা মরিচ গাছ। এরকম মরিচ গাছ, অন্য ধরনের, অন্য ধরনের মরিচ গাছ, ঠিক আছে। আর রোদ না ছাওয়া পড়ছে না, এই যে আমি দেখতে পাচ্ছি এই জায়গায় কত সুন্দর। না যে সব ছাদে লাগায় খাইলে লাভ আছে, যে আমাদের নিজের উৎপাদিত পণ্য আমরা নিজে খাই, ভালো লাগে। ছাদ তো, ছাদ ফালায় রাখার কোনো মানেই হয় না। ছাদে আপনি সব চাষ করতে পারেন, ছাদ বাগান করবেন। হ্যাঁ, ওইগুলো ছোট ছোট কয়েকটা গাছ আছে, মূলা, মূলা গাছ। এটা কি গাছ? এই জায়গায় অনেক ছোট 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 টাইপের চারা গাছ। এটা তো বড়ই গাছ, এটার পাতা পোতা সব পড়ে গেছে, কারণ শীতের দিনে বড়ই গাছে পাতা পড়ে যায়। আর এটা বড় বালতিতে লাগাইছে, ছোট ছোট অনেক গাছ আছে। এটা কি গাছ? এটা আবার হয়েছে না, বারে বারে হয়ে যায় এটা। আর মেন কথায় আসে যে মোবাইলের স্টোরেজ শেষ, ভিডিও করছে আনন্দ, স্ন্যাপচ্যাট দিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ করতেছি, যে একটা হয়েছে, যে একটা হয়েছে। আর এটা যে মরিচ গাছ, এটা ধরে রাখতে হয়। আর এটা যে মেন, এটা ফল গাছ, এটা ভালো পুষ্টিকর। ছোট ছোট পেয়ারা ধরছে, অনেক ছোট ছোট ফুল আসছে এই জায়গায়, ফুল থেকে এই যে পেয়ারা হয়। পেয়ারার যে অনেক দেখুন পাতায় কিন্তু নোংরা হয়েছে, এগুলো হলো পরিচর্যা করতে হয়, নাহলে এই যে পাতায় সমস্যা হয়, পাতায় এই যে হইলে মরা যায়, গাছগুলো মরা যায়। আর এটা কি গাছ? করলা গাছ। আর আমি সরি, পাশে কিছু নয়েজ আসতেছে, গান বাজাইতেছে, যাই কিছু বলা যাবে না। আর এটা কি? লেবু গাছ, অস্থির লেবু গাছ, লেবুটা সেই। এসব গাছ কার? এই যে লতা পাতা গাছ, পুঁই শাক গাছ, এই জায়গায় ইয়া করে দিছে সুন্দর একটা, এই সব ইয়া করে দিয়ে সুন্দর হয়েছে। আর এটা কি গাছ বলো? পেঁপে গাছ। পেঁপে কিন্তু অনেক পুষ্টিকর, আপনারা সবাই পেঁপে খাবেন। এই যে সুন্দর সুন্দর পেঁপে পাকে না, একটা এই জায়গায় একটা পেঁপে পাকছে। ওই জায়গায় সব পেঁপে গাছ, এই জায়গা থেকে শুরু করে ওই জায়গায় পর্যন্ত সব পেঁপে গাছ। এই যে পেঁপে গাছের পাতা দেখে এরকম হয়, পেঁপে গাছটা এরকম। এই জায়গায় রোদ সেওয়া পড়ে গেছে, জায়গায় ফুটেজ টা সুন্দর আসতেছে না, এতটুকু বোঝা ধরে গেছে। ফুল ধরছে, ছোট ছোট ফুল, এই যে ফুল, সাদা সাদা ফুল, ঠিক আছে। এই যে গাছটা, আর এই জায়গায় পেঁপে গাছ আছে, সব জায়গায় পেঁপে গাছ, ঠিক আছে। এই যে পেঁপে গাছ, অনেক সুন্দর পেঁপে গাছ। জোস, আরেকটা জিনিস আমি দেখাবো, তার আগে চলেন, ফুটেজ নেই, ঠিক আছে, এদিক থেকে যাইতেছি, যাই। আর মোবাইল স্টোরেজ শেষ, ভাই সবাই সাপোর্ট করবেন তাহলে ভালো ভালো ফোনের জায়গায়। সব হলো মরিচ গাছ না? আর এটা জোস, এটা ফল, এই যে দেখতে পাচ্ছেন, এটা কি লাউ না? আর এই জায়গায় মরিচ, এটা মরিচ, এটি সব হলো এক এক জায়গায় মরিচ। আর এটা কি? মাটি দেওয়া পুষ্টি। ঠিক আছে, জায়গায় সব হইতেছে মরিচ গাছ। আর এই যে এটা কি গাছ জানি না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টপে উপরে থেকে লটতা পাতা হয়ে উপরে গেছে, কিছুই জানি না। এটা তো লাউ গাছ, লাউটা দেখতে পারলো না, এই যে লাউ পিছনে লাউ রেখে আসছি। আর এই জায়গায় মরিচ গাছ আছে, সব আছে মরিচ গাছ, সব মরিচ গাছ। আর এই জায়গায় পেঁপে ইয়া গাছ কি বলে, আর গাছটার নাম ভুলে যাই, কি জানি, এটা কি গাছ কও? মরিচ না, বেগুন, 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 বেগুনের নাম ভুলা যায়। সব বেগুন গাছ, নিচে আর কিছু নাই। এখন ছাদের রিভিউ শেষ, আমরা এখন বাইরে হয়ে যাই, নিচে আসছি, যেটা নিচে আসছে দেখুন, বসে আসছে, কেমন দেখামু, বসে আসছি, সামনে ক্যামেরা আইনা দেখাইছে, যেন বাইরে হয়ে যেতেছি, এদিক দিয়ে বাইরে হয়ে যাই, ঠিক আছে। আল্লাহ, এতক্ষণ আমরা এটা নিচে আসছিলাম, ফুটেজ দিলাম, এসব গাছ তো দেখাইছি, ঠিক আছে। এটা টমেটো গাছ, ছোট ছোট টমেটো, পুষ্টিকর টমেটো। আর এটা কি গাছ? এটা জানো না কি গাছ? এটাও টমেটো, এটা এক জাত, এটা এক জাত, এটা এক জাত, এটাও টমেটো গাছ, এটা বেগুন গাছ, আর এটা, এটাও বেগুন গাছ। আর এটা কি গাছ? আরো এটা তো বড়ই গাছ, এটার পাতা পোতা সব পড়ে গেছে, কারণ শীতের দিনে বড়ই গাছে পাতা পড়ে যায়। আর এটা বড় বালতিতে লাগাইছে, ছোট ছোট অনেক গাছ আছে। এটা কি গাছ? এই যে আবার হয়েছে না, এই যে বারে বারে হয়ে যায় এটা। আর মেন কথায় আসে যে মোবাইলের স্টোরেজ শেষ, ভিডিও করছে আনন্দ, স্ন্যাপচ্যাট দিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ করতেছি, যে একটা হয়েছে, যে একটা হয়েছে। আর এটা যে মরিচ গাছ,
ধরে রাখতে হয়। আর এটা হচ্ছে মেন, এটা ফল গাছ, এটা ভালো পুষ্টিকর। এটা হচ্ছে পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, এই ছোট ছোট পেয়ারা গাছ, অনেক ছোট ছোট ফুল আসছে জায়গায়, ফুল থেকে এই যে পেয়ারা হয়, পেয়ার যে অনেক দেখুন পাতায় কিন্তু নোংরা হয়েছে, এগুলো হলো পরিচর্যা করতে হয়, নাহলে এই যে পাতায় সমস্যা হয়, পাতায় এই যে হইলে মরে যায়, গাছগুলো মরে যায়। আর এটা কি গাছ? করলা গাছ। আর আমি সরি পাশে কিছু নয়েজ আসতেছে, গান বাজাইতেছে, যাই কিছু বলা যাবে না। আর এটা কি? লেবু গাছ, অস্থির লেবু গাছ, লেবুটা সেই। এসব গাছ কার? ও সুন্দর। আর ছয়তলা যে লতা পাতা গাছ, পুঁই শাক গাছ এই জায়গায় ইয়া করে দিছে, সুন্দর একটা এইসব ইয়া করে দিয়ে সুন্দর হয়েছে। আর এটা কি গাছ বলো? পেঁপে গাছ। পেঁপে কিন্তু অনেক পুষ্টিকর, আপনারা সবাই পেঁপে খাবেন। এই যে সুন্দর সুন্দর পেঁপে পাকে না, একটা এই জায়গায় একটা পেঁপে পাকছে, ওই জায়গায় সব পেঁপে গাছ, এই জায়গা থেকে শুরু করে ওই জায়গায় সব পেঁপে গাছ। এই যে পেঁপে গাছের পাতা দেখে হয়তো প্রচুর এরকম হয়, পেঁপে গাছটা এরকম, এই জায়গায় রোদ চাওয়া পড়ে গেছে, জায়গায় ফুটেজ টা সুন্দর আসতেছে না, এতটুকু বোঝা ধরে গেছে, ফুল ধরছে, ছোটো ছোটো ফুল, এই যে ফুল সাদা সাদা ফুল, ঠিক আছে, এই যে গাছটা। আর এই জায়গায় পেঁপে গাছ আছে, সব জায়গায় পেঁপে গাছ, ঠিক আছে, এই যে পেঁপে গাছ, অনেক সুন্দর পেঁপে গাছ। জোস আরেকটা জিনিস আমি দেখাবো, তার আগে চলেন, ফুটেজ নেই, ঠিক আছে, এদিক থেকে যাইতেছি যাই। আর মোবাইল স্টোরেজ চার্জ ভাই সবাই সাপোর্ট করবেন, তাহলে ভালো ভালো ফোনের জায়গায় সব হলো মরিচ গাছ না। আর এটা জোস, এটা ফল, এই যে দেখতে পারতেছেন, এটা কি লাউ না? আর এই জায়গায় মরিচ, এটা মরিচ, এর সব এক এক জায়গায় মরিচ। আর এটা কি? মাটি দিয়া পুষ্টি। ঠিক আছে, জায়গায় সব হইতেছে মরিচ গাছ। আর এই যে এটা কি গাছ জানি না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন টপে উপরে থেকে লটা পাতা হয়ে উপরে গেছে, কিছুই জানি না। এটা তো লাউ গাছ, লাউটা দেখতে দিতে পারলেন, এই যে লাউ পিছনে লাউ রেখে আসছি। আর এই জায়গায় মরিচ গাছ আছে, সব হচ্ছে মরিচ গাছ, সব মরিচ গাছ। আর এই জায়গায় পেঁপে ইয়া গাছ কি বলে, আর গাছটার নাম ভুলা যায়, কি জানি, এটা কি গাছ কও? মরিচ না, বেগুন, 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 বেগুনের নাম ভুলা যায়। সব বেগুন গাছ, নিচে আর কিছু নাই, এখন ছাদের রিভিউ শেষ, আমরা এখন বাইর হয়ে যাই, নিচে আসছি, যেটা নিচে আসছি, যখন বৈশা আসছি, কেমন দেখামু, বৈশা আসছি, সামনে ক্যামেরা আইনা দেখাইছে, এখন বাইর হয়ে যেতেছি, এদিক থেকে বাইর হয়ে যাই, ঠিক আছে। আল্লাহ, এতক্ষণ আমরা এটা নিচে আসছিলাম, ফুটেজ দিলাম, এসব গাছ তো দেখাইছি, ঠিক আছে। এটা টমেটো গাছ, ছোট ছোট টমেটো, পুষ্টিকর টমেটো। আর এটা কি গাছ? এটা জানো না কি গাছ? এটাও টমেটো, এটা এক জাত, এটা এক জাত, এটা এক জাত, এটাও টমেটো গাছ, এটা বেগুন গাছ, আর এটা, এটাও বেগুন গাছ। আর এটা কি গাছ? আরও